বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে আবার নরবরে জীবনটাকে ট্র্যাকে আনতে শুরু করেছি। আজ শুক্রবার, আজ থেকে আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি আর টিপিক্যাল ব্যাঙ্গালোর ওয়েদার। মন ভালো করে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আমাদের মন ভালো থাকলে আমরা আবার ভালো খাওয়া দাওয়া ছাড়া সেলিব্রেট করতে পারি না। কলকাতা যখন বুকের মধ্যে, তখন ভালো খাওয়া দাওয়া বলতে যে কলকাতার খাওয়াই মিস করব তা বলাই বাহুল্য। আজ ইচ্ছা করছে চিকেন রেজালা বানাতে, সাবিরের মতো। সাদা, ক্রিমি, হালকা একটা গ্রেভি আর লেগ পিসের পাশ দিয়ে উকি মারবে গোটা শুকনো লঙ্কা আর খানচারিক গোলমরিচ। পরোটার সঙ্গে মুখে গেলেই নাকে একটা কলকাতা কলকাতা গন্ধ আসবে। আর এর সঙ্গে আজকে আমি বানাবো রাইস কুকারে আমাদের বাঙালি ফ্রাইড রাইস। পরোটা আমি বানাচ্ছি না, কারণ পটু তো খায় না, গ্লুটেন অ্যালার্জি আছে আপনারা জানেনই। সেই কারণে আমি আজকে বানাবো রাইস কুকারে ফ্রাইড রাইস। দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে তো চিকেন লাগবে। চলুন তাহলে সবার আগে গিয়ে চিকেনটা কিনে আনি। ব্যাঙ্গালোরে দেখেছি প্রায় সমস্ত মাছের দোকানে চিকেন, মাটন, ডিম এবং কোনো কোনো দোকানে তো বাঙালি গ্রোসারি আইটেমও সব রাখে, সঙ্গে গন্ধলেবুও থাকে। সেইরকমই একটা দোকানে চলে এসেছি, এখানে মাছের প্রচুর সম্ভার, মাটনও রয়েছে, কিন্তু আমরা নেব আজকে চিকেনের লেগ পিস। এই দোকানটারই বাইরের দিকে দেখলাম নানা ধরনের হাঁস মুরগি সব রাখা খাঁচার মধ্যে, ওই লাইভ কেটে দেয় যেগুলো ওরা অর্ডার মতো। সেখানে কড়কনাথ চিকেন দেখলাম, হাঁস দেখলাম, আর দেখলাম অদ্ভুত এই পাখিটা, আমি এটার নাম জানি না। চন্দক বলল বটে এটা এক ধরনের মুরগি, তবে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনারা দেখুন তো, যদি জানেন এই পাখিটার কি নাম আমাকে জানাবেন। দেখে সত্যি অদ্ভুত একটা অপরাধ বোধ হচ্ছিল যে এত সুন্দর একটা প্রাণকে আমরা শুধু মাংসের জন্য মেরে খেয়ে ফেলব। যাই হোক, আমি তো এসব ভেবে কিছু চেঞ্জ করতে পারবো না জীবনে। বাড়ি এসে একটু সাদামাটা লাঞ্চ করে নেব, ডাল, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা আর ভেটকি মাছের একটা ঝোল করে রেখেছি। লাঞ্চের পরে সব কাজ মিটিয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। কালকের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখবো। রেজালা চিকেন ওভারনাইট ম্যারিনেট করে রাখলে তবেই খেতে খুব ভালো হয়। চিকেনের লেগ পিসগুলো ধুয়ে আমি একটুখানি চিড়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার বেশ খানিকটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, একেবারেই যেন কোনো লাম্প না থেকে যায়। পেঁয়াজটা ভালোভাবে বাটা হয়ে গেছে আমি চেক করে নিলাম। এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা টক দই। যতটা পরিমাণ চিকেন সেই অনুপাতে টক দই দেবেন। আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছি, তাই জন্য আমি 6 থেকে 7 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 1 মুঠো শামরিচ আমি গুঁড়ো করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। এবারের কাজ হচ্ছে এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখা। রেজালার চিকেনটা আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রাখলে পরের দিন রান্না করতেও অনেক অল্প সময় লাগে আর খেতেও অনেক ভালো হয়। যেহেতু এর মধ্যে পেঁয়াজ বাটা আছে,
তাই আমি নুনটা এখানে অ্যাড করব না, ওটা রান্নার সময়ই অ্যাড করব, নইলে এক গাদা জল বেরিয়ে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। এই ধরনের সব মোগলাই রান্নায় আমি দেখেছি প্রিপারেশনটাই সব থেকে বড় কথা। বিভিন্নভাবে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা, নানা ধরনের গুঁড়ো মশলা বাটা মশলা তৈরি করে রাখা, সেইগুলোই প্রধান কাজ। রান্নার সময় কিন্তু অত কিছু থাকে না। চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে তুলে দিয়েছি, এবার বেশ কয়েকটা কাজু আমি ড্রাই রোস্ট করে রাখলাম। এর সঙ্গে বেশ খানিকটা পোস্ত আমি ড্রাই রোস্ট করে নেব এবং কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রাখব। কাঁচা পোস্ত বাটা দিলে এক ধরনের গন্ধ হয়, আর একটু রোস্ট করা পোস্ত বাটা দিলে গন্ধটা আরেকটু অন্যরকম হয় বলেই আমার মনে হয়। আর রেজালাতে রোস্ট করে বাটা পোস্তটাই আমার দিতে ভালো লাগে। অনেকে কিন্তু রেজালাতে আমি দেখেছি সেদ্ধ করা পেঁয়াজও বেটে দেন, তবে আমি দুভাবে রান্না করেই দেখেছি, কাঁচা পেঁয়াজ দিলেও স্বাদের খুব একটা পার্থক্য হয় না। এবার রেডি করে নিচ্ছি রেজালার মশলাটা। বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, জৈত্রী, গোলমরিচ আর তেজপাতা, এই মশলাগুলো সব ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। তাতে আমার কাজ আজকে রাতেই 90% এগিয়ে যাবে। রান্নাটা যখন করব তার মধ্যে আর কোনো গুঁড়ো মশলা ইউজ হবে না, শুধু এই মশলাটাই ইউজ করব। ওই মশলাটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি ফ্রাইড রাইসের মশলাটা বানিয়ে রাখি। জায়ফল, জৈত্রী, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, শাহ জিরে, শাহ মরিচ সমস্ত কিছু একসঙ্গে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাটা কিন্তু ফ্রাইড রাইস ছাড়াও বিভিন্ন ধরনের রান্নায় ইউজ হয়। আমি তো নিরামিষ রান্নাতেও মাঝে মাঝে দিই, ভালোই লাগে খেতে। সকালবেলা 7টার সময় উঠেই আমি মাংসটা বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে। এখন 9:30-10 মতো বাজে, এবার রান্নাটা শুরু করে দেব। ওদিকে চিকেনের টেম্পারেচারটাও অলমোস্ট নর্মাল হয়ে গেছে। আমি কড়াইতে সাদা তেল আর খানিকটা ঘি গরম করে নেব। এই রান্নাটা পুরোটাই শুধু ঘিতে করলে তো অপূর্ব স্বাদ হবেই, কিন্তু আমাদের মতো মানুষ যারা অতটাও হজম করতে পারবো না, তাদের জন্য সাদা তেল ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, স্বাদ কিন্তু ভালোই হয়। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ঘি দেব, কারণ ঘি তো বেশিক্ষণ গরম করা যাবে না, অলরেডি গরম হওয়া তেলের মধ্যে দিলে আমায় আর ওয়েট করতে হবে না। প্রথমেই আমি বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেব। তুলে রেখে দেব তার কারণ এটা প্রথম থেকেই যদি আমি চিকেনের সঙ্গে রান্না করি একেবারে ঘেঁটে গিয়ে মিশে যাবে। এটা তুলে রেখে দেব এবং রান্নার একটা বিশেষ পর্যায়ে পৌঁছালে তবেই এগুলো আমি আবার চিকেনের মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, জৈত্রী, ছোট এলাচ আর গোলমরিচের ফোড়ন। এগুলো একটু গরম হয়ে তেলের মধ্যে মিলেমিশে গন্ধটা যাক, তারপরে আমি এর মধ্যে ম্যারিনেশন থেকে চিকেনগুলো তুলে অ্যাড করব। এবারে এই চিকেনগুলো হাই ফ্লেমে মিনিট 7 মতো আমি নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় ফ্লেমটা কম থাকলে চিকেন জল ছেড়ে দেয়, কিন্তু ভাজা ভাজা ভাবটা ভালোভাবে হয় না,
সেই কারণেই আমি হাই ফ্লেমে এটা আমি ভেজে নেব। চিকেনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাকি ম্যারিনেশনটা ঢেলে দেব। এবার এই সব কিছু বেশ খানিকক্ষণ ধরে কষানো হবে। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি আঁচটা কমিয়ে রেখে দেব, তখন এটা ধীমে আঁচে আস্তে আস্তে হবে। এই রান্নাটায় আমি ঢাকা দিচ্ছি না, তার কারণ যেহেতু চিকেনটা ওভারনাইট ম্যারিনেট করা আছে, ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হাড় থেকে মাংসগুলো ছেড়ে বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রয়োজন মতো নুন। নুনটা চিকেন আর গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এবার এটা ধীমে আঁচে রান্না হতে থাকবে। মিনিট দশেক রান্না হওয়ার পরে চেহারাটা ঠিক এই রকম হয়েছে। এই অবস্থায় আমি তৈরি করে রাখা রেজাল আর মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাটা ছাড়া আর কোনো রকম মশলা রেজালায় আমি ইউজ করব না। চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে এই রান্নাটা আবারও বেশ খানিকক্ষণ ধরে করব। এবার এক বাটি দুধের মধ্যে আমি কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে রেখে দেব। আমি টেট্রা প্যাকের দুধ নিয়েছি, তাই আলাদা করে গরম করিনি, এটা রুম টেম্পারেচারেই আছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো কেওড়া ওয়াটার। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে মিঠা আতর। মিঠা আতর যদি একটু বেশি হয়ে যায় না, সেই গন্ধটা একেবারেই ভালো লাগে না, তাই খুব সামান্য পরিমাণে মিঠা আতর ইউজ করেছি আমি। এই সবটা ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এদিকে দেখুন, চিকেনটাও কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি কাজু আর পোস্ত, যেটা রোস্ট করে রেখেছিলাম, সেটা বেটে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো এর মধ্যে। এছাড়া আর কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। রান্না কিন্তু শেষের পথে প্রায়। বেশ ভালোভাবে তেলটা ওপরে ভেসে উঠেছে। এবার আমি কেওড়া ওয়াটার আর মিঠা আতর মেশানো দুধটা দিয়ে দেব। যদি প্রয়োজন হয় গ্রেভিটা আরেকটু লিকুইড করতে হয়, তাহলে আরেকটু দুধ আপনারা অ্যাড করতে পারেন। আরেকটু দুধ আমি অ্যাড করে দিয়েছি। এবার সবটা ভালোভাবে ফুটে উঠলেই আমাদের চিকেন রেজালা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটে উঠেছে গ্রেভিটা, আমাদের চিকেন রেজালা রেডি। এবার এটা পরিবেশন করে দেখাবো আপনাদের। আপনারা দেখে বলবেন তো কলকাতা স্টাইল চিকেন রেজালার মতো দেখতে হয়েছে কি না। কলকাতা কলকাতা মন কেমন করলেই কলকাতাইয়া সব দারুণ দারুণ রান্না করতে ইচ্ছা করে। দেখুন তো আমাদের চিকেন রেজালাটা কলকাতার মতো দেখতে হয়েছে কিনা। এর সঙ্গে পরোটাটাই সব থেকে ভালো যায়, কিন্তু আজ আমি বানাবো রাইস কুকারে আমাদের বাঙালি ফ্রাইড রাইস। চলুন তাহলে শুরু করে দিই রাইসটা বানানো। প্রথমেই আমি এখানে 4.5 কাপ মতো বিরিয়ানির রাইস ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে একটা কড়াইতে আমি তেল আর ঘি গরম করে নেব।
ঘিটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফোড়নের জিনিসগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। কয়েক সেকেন্ড এগুলো একটু গরম হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো। সবজি তো ফ্রিজে কেটেই রাখা আছে, তাই রাইস কুকারে করলে এই রান্নাটা আমার ভীষণ চটপট হয়ে যায়। প্রথমে আমি কিউব করে কাটা গাজরটা দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দেব বিনস। নর্মালি আমি এই রাইসটা করলে বিনসগুলো একটু ডায়মন্ড করে কাটি, যেটা ছন্দক একটু বেশি পছন্দ করে, কিন্তু অলরেডি বিনস তো কাটাই ছিল তাই এগুলোই ইউজ করলাম আজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আমি লক্ষ্য করে দেখেছি নেমন্তন্ন বাড়িতে ঠাকুররাও এইভাবে একটু ক্যাপসিকাম ইউজ করেন রাইসে। আর বাঙালি ফ্রাইড রাইস যখন একটু কাজু কিশমিশ তো দিতেই হবে। এই সমস্ত জিনিসগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব প্রথমে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম জল ঝরিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে সমস্ত জিনিসটা ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। বাসন্তী পোলাওয়ের মতো বেশি ভাজা ভাজা করার দরকার নেই, হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। খুব বেশি নাড়াচাড়া করতে গিয়ে আবার চালগুলো ভেঙে যায় যদি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য সেইটা। দু আড়াই চামচ মতো এই মশলাটা দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে নেব, আর তারপরে এই পুরো জিনিসটা রাইস কুকারে ট্রান্সফার করে দেব। আমার 7 বছর পুরনো রাইস কুকার, এমন একটাও দিন যায়নি যে আমি এই বাড়িতে রান্না করেছি আর এই রাইস কুকারটা ইউজ হয়নি। যাই হোক, সমস্ত পোলাওয়ের যে ভাজা ভাজা করা চালটা সবজি সমেত আমি রাইস কুকারের মধ্যে এবার ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। রাইস কুকারের নিয়ম অনুযায়ী যত পরিমাণে চাল নেবেন তার ডবল জল দিতে হয় ভাত রান্নার জন্য, আর পোলাও করলে তার থেকে বেশ খানিকটা কম জল ইউজ করতে হয়। আমি যেহেতু 4.5 কাপ রাইস নিয়েছিলাম তাই আমি এখানে 7.5 কাপ মতো জল দিলাম। এবার এটা নিজের মতো হতে থাকবে, রাইস কুকারে যেহেতু টাইমার সেটের ব্যাপার নেই তাই এটা একবার অন করে দিলে ও রেডি হয়ে যাওয়ার পর নিজের থেকেই অফ হয়ে যায়। এটা হয়ে যাক, রান্নাটা হয়ে যাওয়ার পরে রাইস কুকার অফ হয়ে গেলে আমি তখন এসে এটা চেক করব আর চিনিটা মেশাবো। এই যে দেখুন, রাইস কুকার অফ হয়ে যাওয়ার পরে আমাদের রাইসটা দেখতে এইরকম লাগছে। কী যে অপূর্ব গন্ধ বেরিয়েছে তা আপনাদের আমি এখান থেকে বোঝাতে পারবো না, তবে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি এই গরম অবস্থাতেই চিনিটা মিশিয়ে দেব। এবার ভীষণ সাবধানে একটা হাতা দিয়ে চালের সঙ্গে চিনিটা আমি হালকা হালকা করে মিশিয়ে রেখে দেব। এটা আর অন করার প্রয়োজন নেই, যা গরম আছে রাইসের তার মধ্যে এই চিনিটা গলে সুন্দরভাবে মিশে যাবে। খুব সাবধানে করব যাতে রাইসগুলো ভেঙে না ফেলি। রাইসটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখছেন? ওই ভাত গলে গেল কি না সেই টেনশন থেকে একেবারে মুক্তি। আসুন এবার প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দিই রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। আজকের মতো রান্নাবান্না আমার এখানেই শেষ হলো, আর ব্লগটাও এখানেই শেষ করছি। যারা অলরেডি রাইস কুকারে ফ্রাইড রাইস বানান তারা তো জানেনই, যারা এখনও একবারও ট্রাই করেননি তারা আমায় বিশ্বাস করে একটিবার ট্রাই করে দেখতে পারেন। আমরা সবাই খুব ভালো আছি, আপনারাও
খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো আসছি তাহলে।